আধুনিক জীবনযাপন সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক মুক্তি দুর্নীতি দূষণ দুষ্ট সাজানো গোছানো পরিপাটি ও সিসি ক্যামেরায় মোড়া প্রায় অপরাধ শূন্য সকালের শান্তি দেশ দক্ষিণ কোরিয়া আসার স্বপ্ন দেখেন বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার সকার শিক্ষিত অর্ধশিক্ষিত অশিক্ষিত তরুণেরা লক্ষ লক্ষ মানুষ যেমন স্বপ্ন দেখেন তেমনি লক্ষ লক্ষ মানুষের চিন্তা চেতনা রকম। রকম রকম তাই অনেকে ভিন্ন এক অন্য প্রশ্ন করে থাকেন বিশ্বত যারা কোরিয়ান ভাষা শিক্ষার্থী অথবা নতুন লটারিতে অংশগ্রহণ করতে চান অথবা দক্ষিণ কোরিয়াতে যারা নতুন এসেছেন তারা জানতে চান মনের একটি প্রশ্ন যে এসে বিয়ে করা যায় তো আমি বলবো ভাই ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারলে সব দেশের মেয়েকেই বিয়ে করা যায় অর্থাৎ আপনি যে দেশে বসবাস করবেন সেই দেশের অর্থনৈতিক সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি কোনো মেয়েকে ভাত কাপড়ের দায়িত্ব নিতে চান বা কোনো মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিতে চান বা কোনো মেয়ের ভাত কাপড় দেওয়ার মতো যোগ্যতা আপনার থাকে আপনি অবশ্যই সেই দেশের মেয়েকে বিয়ে করতে পারবেন দক্ষিণ কোরিয়াতে প্রচুর বাঙালি কোরিয়ান মেয়েকে বিয়ে করছে আসলে কোরিয়ান মেয়ে বলা অধিকাংশ ক্ষেত্রে ভুল হবে কারণ যারা দক্ষিণ কোরিয়াতে এসে কোরিয়ান মেয়ে বিয়ে করছে এরা মেয়ে নয় এরা মহিলা এরা কোরিয়ান আকাশী নয় কোরিয়ান আজুম্মা। কারণ কোরিয়ানরাই কোরিয়ান মেয়ে পাচ্ছে না বিয়ের ক্ষেত্রে কোরিয়ান পুরুষদের ভাগ্যে কোরিয়ান মেয়ে জোটে না কারণ কোরিয়াতে পুরুষ এবং নারীর অনুপাত এক না পুরুষ এবং নারীর অনুপাতটা ভিন্ন রকম মেয়েদের সংখ্যা এখানে কম সুতরাং বর্তমানে কোরিয়ান পুরুষেরা ভিয়েতনাম অথবা চায়নার ঝুঁকছে অর্থাৎ কোরিয়ান পুরুষেরা কোরিয়ান মেয়ে না পেয়ে ভিয়েতনামি মেয়ে অথবা চায়নার মেয়ে বিয়ে করছে সেখানে বাংলাদেশিরা কিন্তু কোরিয়ান মেয়েকে বিয়ে করছে তাহলে কিভাবে কারণ এরা হচ্ছে মহিলা যাদেরকে কোরিয়ান ভাষায় আজুম্মা বলা হয় এদের বয়স চল্লিশ বা পঞ্চাশ অথবা ডিভোর্সি তালাক অথবা স্বামী মারা গেছে বা স্বামী নিখোঁজ বা স্বামীর সাথে বনিবনা হয় না এরকম কোরিয়ান মেয়েকে তারা বা মহিলাকে বিয়ে করছে কোরিয়ান যুবতী মেয়েদের আকাশী বলা হয় সে আকাশীদের বিয়ে করার সামর্থ্য যোগ্যতা বা সক্ষমতা বা অর্থনৈতিক সচ্ছলতা বাংলাদেশি ছেলেদের হয় না যে বাংলাদেশি ছেলেরা কোরিয়ান মেয়েদের বিয়ে করছে সৎকারা পঁচানব্বই ছেলেই কোরিয়ান বুড়িকে অর্থাৎ কোরিয়ান আজুম্মাকে মার বয়সী চাচির বয়সী বা মামির বয়সী মেয়েকে বিয়ে করছে সৎকার দুই একজন হয়তো পঁচিশ ত্রিশ বছরের হয়তো আকাশিকে বিয়ে করছে হয়তো দেখতে ভালো না বা কোরিয়ান সমাজে এক কথায় অচাল তো আমরা যদি শুনে থাকি যে কেউ কোরিয়ান মেয়ে বিয়ে করছে আমরা তো ভাবি হয়তো কোরিয়ান রাজকন্যা ধরে নিয়ে আসছে কিন্তু এ রাজকন্যা না এ রাজকন্যার মা অথবা দাদি তো আবারও বলছি ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারলে সব দেশের মেয়েকে বিয়ে করা যায় বা মহিলাকে বিয়ে করা যায় সুতরাং দক্ষিণ কোরিয়াতে এসে যারা কোরিয়ান মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখেন তাদেরকে বলবো আপনারা কোরিয়ান মেয়ে পাবেন না বা কোরিয়ান আকাশে পাবেন না কোরিয়ান চাচি মামি খালা বা মায়ের বয়সী মহিলাকে বিয়ে করতে পারবেন অবশ্যই পারবেন এদের পিছনে পার মান্থে বাংলাদেশি টাকায় পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করলে অনেকে আপনার সাথে বিয়ের অ্যাগ্রিমেন্ট করবে সেই অ্যাগ্রিমেন্টের মাধ্যমে আপনি কোরিয়াতে দীর্ঘদিন থাকতে পারবেন বাচ্চা কাচ্চা হলে কোরিয়ান পাসপোর্ট পাবেন আর বাচ্চা কাচ্চা না হলে আপনি দেশে দেদারসে আসা যাওয়া করবেন কোরিয়াতে কাজ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার জন্য কামনা আহসানুজ্জামান ইমরান দক্ষিণ কোরিয়া থেকে